এক জঙ্গলে এক টুনি বাস করত। সে ডিম পেড়েছিল অনেকগুলি, তার থেকে কিছুদিনের মধ্যেই দুটো বাচ্চা বাড়ায়। তখন তার বাচ্চাগুলো বলে, মা মা আমাদের খুব খিদে পেয়েছে, আমাদের জন্য কিছু নিয়ে আসো। তখন টুনি বলে, ঠিক আছে। এই বলে সে ডাইনির গাছে ফল চুরি করতে যায়। দেখে ডাইনি ওখানে ঘুমিয়ে আছে। সে চুপি চুপি যায় এবং ডাইনির গাছ থেকে একটি ফল পাড়ে, এবং ফল পেড়ে নিয়ে আসার সময় তার মুখের থেকে ফলটি ডাইনির গায়ের উপরে পড়ে যায়। তখন সে চুপ করে চলে যায় এবং ডাইনি তখন উঠে পড়ে এবং বলে, কে কে আমাকে মারলি? তখন দেখে টুনি তাকে মেরে চলে যাচ্ছে। তখন তার ফোন টুনি উঠতে উঠতে আসে তার ছেলে মেয়েদের সাবধান করার জন্য। এসে তখন টুনি তার ছেলে মেয়েদের বলে, তোরা ঘরের ভিতরে চলে যা, আমি ভুল করে ডাইনির উপরে ফল ফেলেছি। তখন তোরা ঘরের ভিতর চলে যাই এবং সেখানে সে ডাইনিতে আসে এবং বলে যে, তুই আমার গাছ থেকে ফল চুরি করেছিস কেন? তখন টুনি বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন ফল চুরি করব না, এবারের মতন আমাকে ছেড়ে দাও প্লিজ।